প্রচলিত ডাক ব্যবস্থার পরিবর্তন করে এর কার্যক্রমকে ডিজিটাল করা হচ্ছে। এরই মধ্যে রাজধানীর শেরেবাংলা নগরে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক ডাক ভবন। পার্সেলের অবস্থান জানতে যুক্ত করা হচ্ছে পার্সেল ট্র্যাকিং। এটিএন বাংলাকে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। মাহবুব কবির চপলের রিপোর্ট। চিঠি আর ডাক নিয়ে তৈরি হয়েছে অসংখ্য গান ও কবিতা। তবে সময়ের সাথে যোগাযোগ ব্যবস্থা বদলেছে, বদলেছে ভাব বিনিময়ের পদ্ধতিও। এখন যেন চিঠির জন্য অপেক্ষায় থাকে ডাক বক্সগুলো। ব্যক্তিগত চিঠির আদান প্রদান কমে গেলেও অফিসিয়াল চিঠিপত্রে ব্যস্ততা রয়েছে পোস্ট অফিসে। তাই ডাক বিভাগকে ঢেলে সাজাতে শুরু করেছে সরকার। রাজধানীর শেরেবাংলা নগরে ডাক বক্সের আদলে নির্মাণ করা হয়েছে 14 তলা ডাক ভবন। প্রায় 1 একর জমির উপর নির্মাণ করা হয়েছে ভবনটি। পুরো ডাক ব্যবস্থাকে করা হচ্ছে ডিজিটাল। প্রচলিত ডাকঘর দেখে আসছেন, আগামীতে এই ডাকঘর থাকবে না। এই ডাকঘরটাকে ডিজিটাল ডাকঘরে রূপান্তরিত হচ্ছে এবং হতে থাকবে। তবে মনে রাখতে হবে, প্রায় 43,000 লোক এই ডাকঘরে কাজ করে। এরা সনাতন পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে নতুন ব্যবস্থার সাথে যুক্ত করতে কিছুটা সময় তো লাগছেই। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে পার্সেল পাঠাতে ডাক বিভাগের উপর নির্ভরশীল অনেকে। তাই সরকারি পার্সেল সেবা জনপ্রিয় করতে প্রযুক্তি বা ট্র্যাকিং যুক্ত করা হচ্ছে। আমরা বুঝতে পারছি যে আমাদের গুরুত্বটা এখন অনেক বেশি পার্সেলের দিকে দেওয়ার দরকার আছে। আপনি শুনে খুশি হবেন যে এর ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি, যাতে পার্সেল ট্র্যাকিং করা যায়। ইউজার নিজেই যাতে খুঁজে বের করতে পারে আমার পার্সেলটা এখন কোথায় আছে। প্রায় 100 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে নতুন এই ডাক ভবন। উদ্দেশ্য এই বিভাগকে ঢেলে সাজানো। তবে শুধু ভবন নির্মাণ নয়, কাজের মান বাড়ানোর আহ্বান জানাচ্ছেন সেবাগ্রহীতারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।